বন্ধুরা, তোমাদের অনেকেরই কি কানের পাতা বড় হয়ে গেছে, কানের ফুটো বড় হয়ে গেছে, কানের পাতা কেটে গেছে অথবা ঝুলে গেছে, অথবা বড় কানের দুল পড়লে কানে ব্যথা হয়, যন্ত্রণা হয়, পড়ে থাকতে পারো না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই দারুণ সুন্দর উপায় বলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। তো বন্ধুরা, তোমরা ভাবছো এত বড় বড় কানের দুল পরে কেন আমি বসে আছি? তো দেখো, আমি আজকে তোমাদের অনেকেই ভয় পায়, বড় কানের দুল পড়তে ভয় পায়, অনেকে ভাবে কান ব্যথা হবে, অনেকক্ষণ কানে এরমভাবে যদি পড়ে থাকি কানের পাতা ঝুলে যাবে, কানের যে ফুটো আছে আমাদের এখানে সেটা অনেক নেমে আসবে, বড় হয়ে যাবে, কানের পাতা ঝুলে যাবে, কানের পাতা কেটেও যেতে পারে। এবং অনেকের এরকম সমস্যা হয়, ধরো যত বয়স বাড়তে থাকে তখন যদি রেগুলার সবসময় যদি কানে কোনো ভারী জিনিস, ভারী গয়না পরছো, পরে আছো অনেক দিন ধরে, পরছো বহু দিন ধরে, তাহলে কানের পাতা আস্তে আস্তে ঝোলে, তারপর কানের পাতা কেটে যায়। তো এরকম অনেকের সমস্যা আছে, আমি অনেকে দেখেছি এবং আমার ঠাকুমা দিদিমাদেরও আমি দেখেছি, তারপর তারা সেই চেন লাগিয়ে নিয়ে পড়তো এখানে। কিন্তু আজ আমি তোমাদের দারুণ সুন্দর কিছু উপায় আমি বলে দেবো। আর আজকাল দেখো যা ফ্যাশন আছে, এইরকম বড় বড় কানের দুল পরার কিন্তু ভীষণ ফ্যাশন, এবং দেখতেও কিন্তু এগুলো খুব সুন্দর লাগে, তাই কি না? কিন্তু কিছুক্ষণ যদি পরে থাকো তারপরেই কানে কিন্তু অসহ্য যন্ত্রণা হবে, তোমার কানের পাতা যন্ত্রণা হবে, কানের পাতা ঝুলে যাবে। তো আজ আমি তোমাদের এমন সুন্দর একটি উপায় বলে দেবো, যাদের কানের পাতা ঝুলে গেছে, অলরেডি যাদের কানের পাতা ঝুলে গেছে, আজকে আমার বয়স্ক যদি কেউ দেখে দেখে থাকছো এই ভিডিওটা, অনেক বয়স হয়ে গেছে, তারা যদি দেখছো এবং তাদের কানের পাতা যদি ঝুলে গেছে, এবং যারা কানের পাতা কেটে গেছে অথবা কানের পাতা ঝুলে গেছে, কানের ফুটোটা অনেক বড় হয়ে গেছে, পাতা যেখানে কানের দুল পড়তেন, তো সেটা বড় হয়ে যাওয়ার জন্য ভালো কানের দুল পড়তে পারেন না, এরকম অনেক সমস্যা আছে, এবং হয়তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে সেলাই করতে হবে, সেলাই করে সেটাকে সারাতে হবে। তো আজকে আমি তোমাদের দারুণ সুন্দর উপায়, দুটো উপায় বলে দেবো। এই দুটো উপায়েতে দারুণ সুন্দর, যারা অল্প বয়সী আছো তারাও যদি এইভাবে কানের দুল পড়ো, তাহলে কিন্তু তোমাদের কান কোনোদিন কাটবে না, কানের পাতা ঝুলবে না, কান বড় বড় কানের দুল তোমরা অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা পরে থাকতে পারবে বড় কানের দুল, কিন্তু তোমাদের কানে কোনো রকমের ক্ষতি হবে না, এবং খুব আরামসে পরে থাকতে পারবে। কানে এরকম বড় বড় কানের দুল পড়লেও কানে ব্যথাও হবে না তোমাদের, একমাত্র 2 টাকার খরচ, মাত্র 2 টাকার খরচে তোমরা কিন্তু কানের এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারো। তাহলে চলো আমি তোমাদের বলে দিই কিভাবে বড় কানের দুল পড়তে পারো, এবং যাদের কানের পাতা কেটে গেছে তারাও কি করতে পারে। সবার প্রথমে আমি তোমাদের দেখাই, দেখো আমি কিন্তু এখন সেই উপায়টা করিনি, আমি শুধুই কানের দুলটা পরে আছি, দেখো আমার কানটা কতটা ঝুলে আছে আমি তোমাদের কানটা, আর বেশ একটু ব্যথা ব্যথাও লাগছে যেহেতু বেশ বড় কানের দুল। তো আমি একটা কানে দেখো শুধুই, আমি তোমাদের আগে দেখিয়ে দিই খুলে, দেখো দেখো আমার কানে কিন্তু কিছু নেই এখন, হ্যাঁ কোনো কিছুই নেই কানে কিন্তু, দেখো আর দেখতে পাচ্ছো এই পিছন দিকেও, দেখো তোমাদের দেখিয়ে দিই, এদিকেও কিছু নেই, এদিকেও কিছু নেই। তো এই কানটায় আমি শুধু এই কানের দুলটাই পড়লাম, ঠিক আছে? এবার এই কানেরটা আমি খুলে নিচ্ছি, দেখো এদিকেও কিছু নেই, এবং খোলা পড়ার সময়ও খুব ব্যথা হয়, ছোট বাচ্চাদেরও ভীষণ ব্যথা হয়, দেখবে ছোট মানে বাচ্চারা অনেক সময় কানের দুল পড়তে চায় না, তাদেরও এই, প্রত্যেকে এই উপায়টা করো, তোমাদের কান ভীষণ ভালো থাকবে, কোনো ব্যথা হবে না, বড় বড় কানের দুল অনেকক্ষণ পরে থাকতে পারবে। তো দেখো আমি এটা খুলে নিলাম, ঠিক আছে, এই দেখো খুলে নিলাম। দীর্ঘদিন যদি বড় কানের দুল পড়া হয় তাহলে কি হচ্ছে, এই পাতা এখান থেকে কাটতে কাটতে নাম ঝুলে আসে। তো এই উপায়টা করবে, খুব সহজ, অল্প খরচ, এই যে ব্যান্ডেড, আর এই ব্যান্ডেড, ব্যান্ডেড 2 রকমের আছে, একটা আছে ওয়াশপ্রুফ, একটা আছে নর্মাল। ওয়াশপ্রুফ মানে যেই ব্যান্ডেডটায় জল লাগলেও কোনো হয় না, তো সেই জল লাগালেও তোমাদের কোনো অসুবিধা হবে না, সেই ব্যান্ডেড ভালো থাকবে, তো সেই ব্যান্ডেড একটা তোমরা নিয়ে নেবে, যখনই বড় কানের দুল পড়তে হবে তখন এই ব্যান্ডেডটা ইউজ করবে এইভাবে, ঠিক আছে? ব্যান্ডেডটা আমি বার করে নিয়েছি, তো এই দেখো ব্যান্ডেড রয়েছে, তো এবার এই সাদা কাগজটা আছে ব্যান্ডেডে, সাদা কাগজটা একদিকে খুলে নেবে। আচ্ছা, এই যে মাঝখানে ওষুধ দেওয়া জায়গাটা থাকে, এটা তোমরা ব্যান্ডেডটা রেখে দেবে, এটা যে কোনো কাজে পরে তোমাদের প্রয়োজন হলে ব্যবহার করতে পারবে। এই যে এই জায়গাটা, এই পোর্শনটা, এই পোর্শনটা আগে আমরা কেটে নেবো ব্যান্ডেডের, এইভাবে, এই দেখো এটা কেটে নিলাম। আচ্ছা, এটা আমি এখানে রাখছি আগে, লাগিয়ে হাতের কাছে, এই যে আমি বলছি কি করতে হবে, এই দিকটাও, এই মুখটার কাছেও আমি কেটে নেবো, এটাও আছে, এটাকেও আমি কেটে নিচ্ছি,
ঠিক আছে। তো দেখো আমার দুটো দিক কেটে নিলাম, আর বাকি ব্যান্ডেডটা কিন্তু রয়ে গেছে, যে মাঝখানে ব্যান্ডেডের ওষুধ লাগানো দিকটা আছে সেটা তোমরা আবার প্যাকেটে মুড়ে রেখে দেবে, যখন তোমাদের প্রয়োজন হবে, হাত ফাত কেটে গেল, কিছু কোথাও কেটে ছড়ে গেল, সেই জায়গায় লাগিয়ে নিতে পারবে। ব্যান্ডেডের শেষের দিকটা, যে মাথার দিকগুলো, এই মাথার দিক দুটো আমি কেটে নিয়েছি, এই দেখো। ঠিক আছে, এইবার তোমাদের কি করতে হবে, যখনই বড় কানের দুল পড়বে সবার প্রথমে আগে এটা লাগিয়ে নেবে কানে। আর এগুলো, এটা যেহেতু স্কিনের কালার সেই জন্য কিচ্ছু বোঝা যায় না, কানের দুলের মধ্যে ঢেকে যাবে, এই দেখো। ঠিক আছে, এইভাবে আমি কানে লাগিয়ে নিলাম, আর আরেকটা আছে সেটাকেও আমি পিছন দিকে লাগিয়ে নেবো, এইভাবে, এই দেখো। তো এইবার দুদিকে লাগানো হয়ে গেছে, যাদের কান অলরেডি কেটে গেছে, যাদের কানের পাতা একদম ঝুলে গেছে, বয়স্ক অনেকে আছেন এমন, তারা ছোট বাচ্চাদেরও এইভাবে কানের দুল পরাবে, দেখবে অনেক ভালো থাকে। এরপরে এর ভেতর থেকে, এই যে লাগিয়েছি আমি এটা, এর ভেতর থেকে তোমাদের এটা ইজিলি এটা ঢুকে যায়, কোনো অসুবিধা হয় না, ইজিলি এটা কিন্তু ঢুকে যায়, হালকাভাবে এইভাবে চেপে, এই দেখো আমি দুদিকেই লাগিয়ে নিয়েছি এটা, এই দেখো দিকে আর এইদিকে। এইবার জাস্ট প্যাচটা লাগিয়ে নেবে এইভাবে। তো দেখো আগে আমার কানটা, এই দেখো এদিকে দেখাই কানটা কিরম ঝুলে আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কানটা, দেখো কতটা ঝুলে রয়েছে। আর এদিকে দেখো এটা, দুটো কানে তফাত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এদিকে দেখো কানের দুলটা কতটা নিচে ঝুলে আছে, সামনের দিকে এরকম হয়, দেখো ঝুলছে কানটা এদিকে, আর এদিকে দেখো কত সুন্দর বসেছে। এবং আমার এক ফোঁটাও ব্যথা লাগছে না, আমার মনেই হচ্ছে না যে আমি কেন কানে কিছু পরে আছি, এত সুন্দর ভাবে এটা বসেছে। তো আমি তো আগে কানে টেপ লাগিয়ে নিয়ে করেছি, তোমরা আর একটা জিনিস করতে পারো, যে এইভাবে আমি বলে দিচ্ছি কিভাবে আর একটা করতে পারো, আগে টেপটা এর ভেতর লাগিয়ে নেবে, এইভাবে লাগিয়ে নিলে, নিয়ে এটা পরবে, পরে তারপরে পিছন দিক থেকে আবার টেপটাকে লাগিয়ে ঢুকিয়ে দিতে পারো। তো সেইভাবে করলেও, যেমন ভাবে সুবিধা হয়, মোটমাট তোমাদের এইভাবে যেটা হচ্ছে ব্যান্ডেড লাগিয়ে নিতে হবে। তো এইভাবে যদি ব্যান্ডেড তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু বড় থেকে বড় কানের দুল অনেকক্ষণ, অনেক ঘন্টা তোমরা পরে থাকতে পারবে, তোমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। এবং যাদের কান কেটে গেছে, যাদের কানের পাতা অলরেডি কেটে গেছে, বড় কানের পাতা বড় হয়ে গেছে, তারাও কিন্তু ঠিক এইভাবে ব্যান্ডেড লাগিয়ে তোমরা এইভাবে কানের দুল কিন্তু পরে নিতে পারো, কোনো রকমের কোনো সমস্যাই কিন্তু হবে না, এই দেখো। এছাড়াও তোমরা সার্জিক্যাল টেপ কিনে রাখতে পারো, সার্জিক্যাল টেপ তোমরা যখনই কানের দুল পরবে তখনই একটু করে কেটে দুদিকে লাগিয়ে নিতে পারো, সার্জিক্যাল টেপও কিন্তু ভালো হয়। আর এটি যে কোনো ওষুধের দোকানে অথবা অনলাইনেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা এইভাবে করে দেখো, একবার হলেও ট্রাই করে দেখো, তোমরা নিজেরাই কিন্তু তফাত বুঝতে পারবে যে এটা কতটা ডিফারেন্স আছে। তোমরা দেখো এই কানের দুলটা কতটা ওপরে উঠে আছে, এটা দেখো নিচের দিকে একদম ঝুলে গেছে, আমার গলার কাছে চলে এসেছে, আর এই দেখো একদম, মানে দারুণ সুন্দর ডিফারেন্স বুঝতে পারবে। তো বাচ্চা থেকে বড়, যাদের কানের পাতা কেটে গেছে, ঝুলে গেছে, তারাও করতে পারো। এবং যারা এখন কম বয়সী যারা আছো, যারা বড় বড় কানের দুল পরতে ভালোবাসো, কানের দুল পরছো, তারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যাও, এখন থেকে এইভাবে বড় কানের দুল কিন্তু পরো, তাহলে তোমাদের কান কিন্তু ভালো থাকবে, কানের ফুটো ভালো থাকবে, আর কোনো রকমের এমন সময় এমন আসবে না যে সার্জারি করে সেই কান ঠিক করতে হয়। কথা বলে দিই, যাদের কানের পাতা অনেক ফুটো, বড় হয়ে গেছে, ঝুলে গেছে, কেটে গেছে কানের পাতা, তারা তোমরা আরেকটা জিনিস করতে পারো, সুপ্রোমাইসিন ক্রিম আছে, সুপ্রোমাইসিন ক্রিম একটু গরম করে প্রত্যেক দিন লাগাবে, হয়তো মাসখানেক সময় লাগবে। সুপ্রোমাইসিন আর যেটা হচ্ছে ভেসলিন, সুপ্রোমাইসিন আর ভেসলিন ক্রিম একসাথে মিক্স করবে, সুপ্রোমাইসিন ভেসলিনকে একসাথে মিক্স করে একটা ফুটোয় রেখে দেবে, প্রত্যেক দিন কানের ফুটোতে লাগাবে, প্রত্যেক দিন কানের ফুটোয় লাগাও, মাস দুই মাসের মধ্যে দেখবে তোমাদের কানের ফুটো কিন্তু ছোট হয়ে যাবে। তবে হ্যাঁ, কানের দুল যে কদিন, যতক্ষণ তোমরা লাগাচ্ছ কানের দুল পড়বে, তো রাতের বেলা কানের দুল খুলে রাখতে হবে, রাতের বেলা কানের দুল খুলে রেখে দেবে, সুপ্রোমাইসিন আর ভেসলিন মিক্স করে ফুটোয় রেখে সেটা কানেতে লাগিয়ে রাখবে, দেখবে কানের ফুটো ছোট হয়ে যাবে, একদম ছোট হয়ে কানের ফুটো আগের মতো নর্মাল হয়ে যাবে। তো এই উপায়টাও অবশ্যই করো, তোমরা দেখো দারুণ দুর্দান্ত রেজাল্ট পাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটা খুব ইউজফুল, একটা খুব হেল্পফুল ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, অনেকের, আমাদের মেয়েদের এরকম ধরনের সমস্যা হয়। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো, আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো এরকম হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।